হ্যালো এভরিওয়ান, আজকেই তোমাদের 2 তারিখ লাস্ট ডেট, অর্থাৎ চয়েস লকিং করার এবং চয়েস ফিলিং করার। তার আগে অনেকের অনেক রকম প্রশ্ন ছিল, অনেক রকম জিজ্ঞাসা ছিল, সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। যে কিভাবে তোমরা পরবর্তীকালে ফার্স্ট কাউন্সিলিংয়ে কলেজ না পেলে কি হবে, কলেজ পেলে অথচ নিজের পছন্দ মতো হলো না সেক্ষেত্রে কি হবে, তোমরা কত দূর চয়েস ফিলিং করলে কতগুলো লক করবে কি হবে, কতগুলো লক লাগবে কতগুলো করবে না। অনেকে জিজ্ঞাসা যে প্যারামেডিকালে বিএমএলটি সিসিটি ওটিটি ছাড়া কি আর কোনো কোর্স আছে, সেগুলো নেওয়া যাবে কি না। অনেকেই তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো, হোয়াটসঅ্যাপ করেছো, টেলিগ্রামে করেছো, তো অবশ্যই সেই সমস্ত প্রশ্নের উত্তর একদম ফাইনাল চয়েস লকিংয়ের আগে আরও একবার দেখে নাও এবং জেনে নাও এবং সঠিকভাবে তোমরা সবাই। অনেকে জিজ্ঞেস করেছো যে আমার র্যাঙ্ক অনেক বেশি, 23,000 19,000, আমি কি কাউন্সিলিং করবো স্যার, আমি কি কোনো কাউন্সিলিং করার পর কোনো কলেজ পাবো, প্রাইভেট পাবো না গভর্নমেন্ট পাবো, সেই সমস্ত প্রশ্নের উত্তর। আমি কি আদৌ 500 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে কাউন্সিলিংয়ে বসবো, বসলেই বা কেন বসবো, আমার তো 500 টাকা নষ্ট হয়ে যাবে। আমি যদি কলেজই না পাই বেশি কাউন্সিলিং নিয়ে বেশি র্যাঙ্ক নিয়ে, তাহলে আমি কেন কাউন্সিলিংয়ে বসবো, সেই সমস্ত প্রশ্নের জবাব, সমস্ত প্রশ্নের উত্তর খুব সংক্ষেপে সহজভাবে তোমাদের সামনে উপস্থাপিত করতে চলেছি ওয়ান বাই ওয়ান। তো চলো দেখতে থাকো। দেখো আমরা প্রথমেই আছি ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, যেখানে আমরা জেনপাসের বিভিন্ন তথ্যগুলি এই বোর্ডের ওয়েবসাইট থেকে আমরা একদম ডিটেলমেন্টে পেতে পারবো। তো অবশ্যই বলে দিই, প্রথম জিজ্ঞাসা ছিল তোমাদের যে আমরা প্যারামেডিকালের জন্য যারা বয়েজরা আগের বছর বয়েজদের নার্সিংয়ের জন্য কলেজ কাউন্সিলিংয়ের জন্য ছিল, এই বছরে এখনও অবধি নেই, সেটা একটা অবশ্যই দুঃখের খবর বয়েজদের জন্য। যাই হোক, তোমরা অবশ্যই প্যারামেডিক্যাল বা বাকি কোর্সগুলোর জন্য অ্যাপ্লিকেবল, তাই যার যতই র্যাঙ্ক হয়েছে না কেন তোমরা সবাই অবশ্যই রেজিস্ট্রেশনটা আগে করে ফেলো। দেখো নানা জায়গায় নানা রকম ওয়েস্ট তো করো, একটা হোটেলে গেলেই তোমাদের 500 টাকা ওয়েস্ট হয়, তো সেখান থেকে একটা ভালো কাজের জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করে নাও। যারা ভাবছো যে আদৌ কি রেজিস্ট্রেশন করবো, অবশ্যই রেজিস্ট্রেশন করে নাও, কারণ এটা তোমার লাইফ চেঞ্জিং মোমেন্ট। তোমার এই রেজিস্ট্রেশনের ফলে আমরা দেখেছি বিগত বছরে 7 বার অবধি কাউন্সিলিং হয়েছে। হ্যাঁ, যদি কীভাবে না, প্রথমে ফার্স্ট কাউন্সিলিং হয়েছে, দেন তোমার সেকেন্ড কাউন্সিলিং হয়েছে, দেন থার্ড কাউন্সিলিং হয়েছে, মপ আপ রাউন্ড হয়েছে, 2 বার স্পট কাউন্সিলিং হয়েছে, তো একদম সরাসরি পর্যন্ত কলেজে নিয়োগের তোমাদের কলেজে অ্যাডমিশন দেওয়ার জন্য স্পট কাউন্সিলিং পর্যন্ত হয়েছে, এবং সেখানে সবাইকে ডাকা হয়েছিল। তোমরা প্রিভিয়াস তথ্য ঘাঁটলেই দেখতে পাবে সেখানে 8-9 হাজার অবধি, হ্যাঁ, জেনারেল মেরিট র্যাঙ্কে জিএমআর র্যাঙ্কে তোমাদের 8-9 হাজার অবধি শেষ অবধি ডাকা হচ্ছে, এবং যেটার আর অ্যাডমিশন প্রসিডিওর বহু দিন যাবত, অর্থাৎ প্রায় কলেজ শুরু হওয়ার 3-4 মাস পর অবধি হয়েছে। তো তোমার যদি এই স্ট্রিমে যাওয়ার ইচ্ছা থাকে, তোমার যদি কোনো বিএসসির আন্ডারে উল্লেখযোগ্য, অর্থাৎ যে কোর্সগুলো আছে, তোমরা জিজ্ঞেস করেছো যে বিএমএলটি ছাড়া আর কী কী কোর্স আছে। দেখো বিএমএলটি ছাড়া একদম ওয়েবসাইটে এলে প্রথমেই তোমরা দেখতে পাবে বিএসসির আন্ডারে নার্সিং, হ্যাঁ, দেন দেখো বিপিটি তোমরা পাচ্ছ, বিএমএলটি পাচ্ছ, সিসিটি পাচ্ছ, ওটিটি পাচ্ছ, বিএসসি পিটি পাচ্ছ, বিএসসি পিএ পাচ্ছ, বিএসসি এমএমবি পাচ্ছ, বিএসসি অ্যান্ড লাস্ট ওয়ান দ্য বিএইচএ যেটা পেপার টু, তো এতগুলো কোর্স তোমরা পাচ্ছ এবং প্রত্যেকগুলোই কিন্তু বিএসসি ওরিয়েন্টেড, বিএইচএটা বাদ দিয়ে, বিএইচএটা ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এবং নার্সিংটা অনলি ফিমেলরা এই বছরের জন্য করতে পারছে, বিগত বছরে অবশ্য বয়েজরাও পেয়েছিল। তো সেই জায়গা থেকে অবশ্যই তোমরা কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করো, তোমরা অবশ্যই রেজিস্ট্রেশনটা করে রাখো, আর নিজেদের মন মতো তোমরা যেভাবে অলরেডি এই সংক্রান্ত ভিডিও কোনগুলো রাখবে, কিভাবে সাজাবে, তা অলরেডি করা এই চ্যানেলে করা রয়েছে। আমি ডেসক্রিপশন তার ভিডিওর ডেসক্রিপশন আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আইদার তোমরা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। সমস্ত তথ্যাবলী অলরেডি দুটো ভিডিওর মধ্যে তোমাদের জন্য রেডি করে দেওয়া রয়েছে, যারা এখনই
এখনো দেখোনি অবশ্যই দেখে নাও, এবং লাস্ট লকিং করার আগে একবার সম্পূর্ণ তথ্যটি তুমি ভালোভাবে বুঝে নাও। এবং দ্বিতীয় কথা, যারা জিজ্ঞেস করেছো যে স্যার আমরা এইবারে গভর্নমেন্ট সব কলেজ দিলাম বা কলেজগুলো আমরা চয়েস ফিলিং করলাম বা চয়েস লকিং করলাম, যদি কলেজ না পাই তাহলে কি হবে? তোমরা সেকেন্ড রাউন্ডের জন্য এগেন এলিজেবল হয়ে যাবে, যে পুনরায় কাউন্সিলিংয়ের জন্য, যে সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পাচ্ছ কি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি ধরো, আর দ্বিতীয় প্রশ্ন ছিল তোমাদের, যদি আমরা কলেজ পাই কিন্তু আমার মনোপ্রুত হলো না, আমি এই কলেজটা পাচ্ছি না, বা এই জায়গায় আমার হোস্টেল ফ্যাকাল্টি ভালো নেই বা কলেজের ফ্যাকাল্টি ভালো নেই, আমি আরও ভালো কলেজে পড়তে চাই, তো অবশ্যই ওয়েট করো। দেখো অলরেডি তার ফরম্যাট দেওয়া রয়েছে, যে ফরম্যাট অফ ইয়েস আপগ্রেডেশন ডিক্লারেশন, ফরম্যাট অফ নো আপগ্রেডেশন তোমার ডিক্লারেশন, যখন কলেজে গিয়ে তুমি ভর্তি হবে, যে কলেজে যাবে তোমার কাউন্সিলিংয়ের জন্য, সেখানে গিয়ে তুমি আপগ্রেডেশন করাতে চাইলে এই ইয়েস আপগ্রেডেশন ডিক্লারেশন ফর্মটি দিয়ে দিলেই পরবর্তী তুমি আপগ্রেডেশনের জন্য এলিজেবল হয়ে যাবে। তো কোনো চিন্তার কোনো রকম কারণ নেই, একদম সব রকম ব্যবস্থা জেনপাস ইউজি কাউন্সিলিংয়ের জন্য রেডি রেখেছে। তোমরা চাইলে তার স্টেপসগুলো কীভাবে পরপর ধাপে ধাপে হবে এই বারটি ওপেন করলেই তোমরা সম্পূর্ণ তথ্যাবলী এখান থেকে খুব সহজেই পেয়ে যাবে। দেখো তো এছাড়া তোমরা কিভাবে, তোমাদের স্টেপ ওয়াইজ বলে দিয়েছিলাম যে কিভাবে করা হবে বা কিভাবে সেই জিনিসগুলো সম্পর্কে তোমরা অবগত হবে। তো রেজিস্ট্রেশন করো, ফি পেমেন্ট করো, অ্যান্ড চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং সম্পর্কে তুমি ধারণা দাও। প্রথমেই তুমি এখানে রোল নাম্বার, নিজের রোল নাম্বার, পাসওয়ার্ড আর সিকিউরিটি পিন দিয়ে তুমি সাইন ইন করে নাও, ঠিক আছে? সাইন ইন করার পর যখনই সাইন ইন হয়ে যাবে, হ্যাঁ, দেন তারপরে তুমি নিউ ক্যান্ডিডেট, যদি কেউ এখনও না করে থাকো যে রেজিস্ট্রেশন, অবশ্যই নিউ ক্যান্ডিডেটে প্রেস করে অলরেডি রেজিস্ট্রেশন করে নাও, এই সমন্বিত তথ্য দেওয়া রয়েছে। হ্যাঁ, আমরা যাদের হেল্প করেছি এবং যাদের আমরা দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হবে, সেখান থেকে তোমাদের একটি বিস্তারিত ধারণা দেখিয়ে দেওয়া হচ্ছে। তো সেখান থেকে আমরা দেখে নিই চলো যে কীভাবে আমরা জিনিসগুলোকে করেছি। দেখো এটা হচ্ছে তোমার একদম এন্ডিং মোমেন্টে, তার আগে তোমরা যদি দেখো যে কী কী ফেজ তোমরা দেখতে পাবে, সেখানে তোমরা প্রথমে ক্যান্ডিডেট প্রোফাইল, তোমার প্রোফাইলে কী কী রয়েছে, হ্যাঁ, সেই ডিটেলমেন্টগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। দেন তোমরা অ্যাভেলেবল চয়েস, তোমার জন্য কোন কোন চয়েস অ্যাভেল রয়েছে, দেন চয়েস ফিলিং, এখানে প্রথমে ফিল করতে হবে ওয়ান বাই ওয়ান, তুমি স্টেট ইউনিভার্সিটির আন্ডারে নেবে, কীভাবে সেগুলোকে সাজাবে, ভিউ ফিল চয়েস, তুমি তারপর দেখে নাও তুমি যেগুলো চয়েস করলে, অ্যান্ড দেন লাস্টে চয়েস অবশ্যই লক করে দাও, এবং লক করে দিলে তোমার কাছে পরবর্তীতে যখন লক হয়ে যাবে তোমার কাছে এরকম একটা সারফেস দেখাবে যে তুমি কতগুলো টোটাল কতগুলো চয়েস রয়েছে তোমার জন্য, অ্যাভেলেবেল চয়েস কতগুলো রয়েছে। এখানে কিছু একটা নাম্বার থাকবে, 116 থাকতে পারে, 126 থাকতে পারে, এরকম নাম্বার থাকবে, তার মধ্যে তুমি 56টি ফিল করলে, হ্যাঁ, তো ফিল চয়েস কত ছিল, আনফিল কতগুলো রইলো সেটা এখানে দেখিয়ে দেবে। আর কি দেখিয়ে দেবে, না তুমি শেষে চয়েস লক করেছো না করনি, লক করলে আনলকের জন্য লেখা থাকবে, যদি লক করা হয়ে থাকে তুমি তারপরেও করতে চাইলে, ঠিক আছে? তো সম্পূর্ণ তথ্য তোমার কাছে বিএসসি একদম জেনপাস ইউজি সাবমিট করে রাখবে, এবং তুমি যদি কোনো অসুবিধা হয়, এরপরেও যদি কোনো অসুবিধা হয়, অবশ্যই দেখো যে তোমার শেষে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই কথা বলো, এবং মেল করতে পারো এই নম্বরে যে কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য। আর তোমরা অবশ্যই মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা ভেরিফাই করিয়ে নেবে, ঠিক আছে? এর উপর ক্লিক করে একটা ওটিপি দিয়ে ভেরিফাই করিয়ে নেবে, পরবর্তীকালে যখন রেজাল্ট আসবে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। কারণ তোমরা এখান থেকে পরবর্তীকালে ভিউ ডাউনলোড লেটার্স, তোমরা যে কলেজে ভর্তি হবে সেখানের জন্য লেটার্স পাবে, এবং সিট অ্যালটমেন্ট রেজাল্ট পাবে, এবং ফি ডিটেলস, তুমি যে ফি পে করেছো সব ফি তোমার ঠিকঠাক আছে কিনা, তো সম্পূর্ণ তথ্য তুমি একদম বিএসসি জেনপাসের ওয়েবসাইট থেকে পেয়ে যাচ্ছ, কোথাও যেতে হবে না, এবং সম্পূর্ণ ডিটেলস রেজাল্ট এলে, সিট অ্যালটমেন্ট রেজাল্ট এলে, সিট অ্যালটমেন্ট হলে পরবর্তীকালে তোমরা কীভাবে আপগ্রেডেশন করবে না করবে না, তুমি কোথায় অ্যাডমিশন নেবে, কলেজে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেই সংক্রান্ত সমস্ত ভিডিও পেতে এবং সহজে জানতে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও, আর এই জাতীয় যে কোনো নোটিফিকেশন সংক্রান্ত ইস্যুর জন্য, এবং অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে অনেক 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 শেয়ার করো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, পরবর্তী ভিডিওয় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।